শক্তিশালী যৌনাঙ্গে বিশ্ব রেকর্ড করেছেন ফ্রান্স ও রাশিয়ার নাগরিক তাতিনা। যৌনাঙ্গে 31 পাউন্ড পর্যন্ত ভারোত্তোলন করতে পারেন তিনি। শক্তিশালী যৌনাঙ্গের জন্য 2003 সালে বিশ্ব রেকর্ড করেন তিনি। তাতিনা বলেন, আমার যৌনাঙ্গ শৈশব থেকে খুব দুর্বল ছিল, তারপর আমি সিদ্ধান্ত নেই ব্যায়ামের মাধ্যমে আমি এর উন্নতি করব। এরপর থেকে আমি যৌনাঙ্গ দিয়ে নিয়মিত ভারোত্তোলন শুরু করি, ধীরে ধীরে ওজনের মাত্রাও বাড়াতে থাকি। এখন আমি এর দ্বারা 14 কেজি বা 31 পাউন্ড পর্যন্ত ভারোত্তোলন করতে পারি। দ্য বডি শকিং নামে একটি ব্রিটিশ টিভি শোয়ের অভিনেত্রী তাতিনা। এছাড়া 2008 সালে ভ্লাডিভস্টক নামে একটি চলচ্চিত্রে অভিনয় করেন তিনি। ছবিতে তার সহশিল্পী ছিলেন পল কক্স ও ইলিনা। এখনও তিনি বিভিন্ন দেশে যৌনাঙ্গ দ্বারা ভারোত্তোলনের শো করেন। জন্মসূত্রে তিনি রাশিয়ার নাগরিক। পরবর্তীতে তিনি ফ্রান্সে চলে যান এবং সেখানকার নাগরিকত্ব গ্রহণ করেন। তিনি রাশিয়ার ইনস্টিটিউট অব ওমেক্সের সাইমারিয়ান একাডেমি অব কালচার ইনস্টিটিউট থেকে উচ্চশিক্ষা নেন। তাতিনা রিমিডিয়াল জিমনাস্টিকদের একজন মাস্টার কোচ। এর কপিরাইট হিসাবে আমেরিকা থেকে একটি সার্টিফিকেট পান তিনি। এটির রেজিস্ট্রেশন নাম্বার TX266062। রাশিয়া থেকেও তিনি একই ধরনের আরেকটি সার্টিফিকেট অর্জন করেন। এটির রেজিস্ট্রেশন নাম্বার 7908। 2009 সালে 31 পাউন্ড পর্যন্ত ভারোত্তোলন করেন তিনি। তাতিনা বলেন, আমি ঠিক করেছি নারীদের মাঝে যৌনাঙ্গের সচেতনতা বৃদ্ধি করার কাজ করব। তাতিনা ও তার প্রতিষ্ঠান ইন্টিমেন্ট জিমনাস্টিক নারীদের জন্য 17 বছর ধরে কাজ করে যাচ্ছে। বর্তমানে তিনি বিভিন্ন টিভি অনুষ্ঠানে অংশগ্রহণ করে নারীদের মাঝে যৌনাঙ্গের সচেতনতা বৃদ্ধিতে কাজ করে চলেছে।